এই বছর একাধিক শুভযোগে পড়েছে অক্ষয় তৃতীয়া, যার কারণে পাঁচ রাশির ব্যক্তি রাতারাতি হয়ে উঠবেন কোটিপতি। তবে এই পাঁচ রাশির ব্যক্তিকে অবশ্যই কিছু নিয়ম মানতে হবে। আপনি যদি এই নিয়ম মানতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন, অক্ষয় তৃতীয়ার মধ্যরাত থেকে আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ হবে। এই দিন থাকছে একাধিক শুভযোগ। কুম্ভ রাশিতে শনি মহারাজ শশ মহাপুরুষ রাজযোগ তৈরি করছে। এটি হচ্ছে পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম একটি শক্তিশালী রাজযোগ। বিশ্বরাশিতে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র গজকেশরী রাজযোগ তৈরি করছে। মেষ রাশিতে রবি তুঙ্গ গৃহে অবস্থান করছে, যার কারণে তৈরি হচ্ছে রবিযোগ। এই দিন বিকেন্ড পাঁচটার পর বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে, যার কারণে বুধ এবং রবি যুক্ত হয়ে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ। আবার বুধ গ্রহ এবং শুক্র গ্রহ, এই দুটি গ্রহ একত্রে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করবে। এর পাশাপাশি এই দিন রয়েছে সর্বার্থ সিদ্ধিযোগ। কাজেই এই দিন আপনি যদি কোনো শুভ কাজ করতে চান, ব্যবসা শুরু করতে চান বা সোনাদানা কেনাকাটা করতে চান, তবে তার জন্য দিনটি যথেষ্ট শুভ। কিন্তু যারা সোনা বা রূপোর কোনো কিছু কিনতে পারছেন না, তারা বস্ত্র ক্রয় করতে পারেন। এই দিন আপনি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজো করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার জপ করুন। এই দিন এছাড়াও রয়েছে শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। এই দিন গঙ্গা দেবী মর্তে অবতরণ করেছিলেন। এর পাশাপাশি এই দিন আবার রয়েছে ধূমাবতী দেবীর আবির্ভাব তিথি। অক্ষয় তৃতীয়া এমন একটি তিথি যেদিন সূর্য থাকে নিজের তুঙ্গ গৃহে, এর পাশাপাশি চন্দ্রও থাকে তুঙ্গ গৃহে। কাজেই চন্দ্রের কৃপা এবং সূর্যের কৃপাও বর্ষিত হবে এই পাঁচ রাশির উপর। এই দিন আপনি যথাশীঘ্র সকালে ঘুম থেকে উঠে যাবেন এবং স্নান করে নেবেন। তারপরে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর পুজোর সংকল্প গ্রহণ করবেন। এই দিন আপনি গরিব দুস্থ ব্যক্তিকে যথাসাধ্য দান করার চেষ্টা করুন। অন্ন দান করতে পারেন, বস্ত্র দান করতে পারেন অথবা অর্থ দান করতে পারেন। এই দিন অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত শুরু হচ্ছে ভোর 4:17 থেকে এবং তা থাকছে মধ্যরাত্রি 2:51 পর্যন্ত। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনি সোনা রূপা বা যে কোনো ধাতব জাতীয় দ্রব্য কেনাকাটা করতে পারবেন, বস্ত্র কিনতে পারবেন। এছাড়াও এই সময় আপনি যদি কোনো দোকান উদ্বোধন করতে চান, কোনো শুভ কাজ শুরু করতে চান বা বিবাহের কথাবার্তা বলতে চান, গৃহপ্রবেশ করতে চান, তার জন্য সময়টি খুবই শুভ। এই দিন আপনি 5 বিবাহিতা নারীকে আন্তা ও সিঁদুর দান করুন। এটি কিন্তু অত্যন্ত শুভ বলে মানা হয়। তবে এই দিন আপনি তুলসী পাতা তুলবেন না, এতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী অত্যন্ত রুষ্ট হন। এই দিন বয়স্কদের এবং ছোট ছোট ভাই বোনদের এমনকি কোনো নারীর মনে আঘাত দিয়ে কথা বলবেন না। এর পাশাপাশি এই দিন বাড়ি থেকে দই নুন সর্ষে এবং তেল কাউকে দান করবেন না, আর যদি করেন তবে অর্থনৈতিক কষ্টে পড়তে হবে
আপনাকে। অক্ষয় তৃতীয়ার দিন থেকে রাতারাতি কোটিপতি হবে পাঁচ রাশি। কোন সেই সৌভাগ্যশালী পাঁচ রাশির ব্যক্তি, আসুন এবার আমি আপনাদের তা একে একে জানিয়ে রাখি। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির ব্যক্তি হন তবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে যে সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু অচিরেই দূরীভূত হবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটবে। এছাড়াও বিবাহের জন্য যদি পাত্রপাত্রী দেখাশোনা করছেন তবে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাবেন, এমনকি আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। আটকে থাকা কাজকর্ম আপনার হয়ে যেতে শুরু হবে। সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেটি কমবে। আর যারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন এই দিন থেকে পরিকল্পনা শুরু করুন, অবশ্যই আপনারা ইতিবাচক রেজাল্ট পাবেন। যারা উচ্চশিক্ষা করছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি অতীব শুভ। দ্বিতীয় যে রাশির নাম জানাবো সেটি হল কর্কট রাশি। কর্কট রাশির ব্যক্তি একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। সন্তানের কারণে যদি মানসিক দুশ্চিন্তা থাকে তা কিন্তু কমবে। যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ বা যারা কলেজে ভর্তি হবেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ। পিতার কাছ থেকে বড় ভাইয়ের কাছ থেকে আপনি নানা রকম সুযোগ সুবিধা পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে। যারা বেকার রয়েছেন বেকারদের চাকরির সুযোগ আসবে। হঠাৎ করে অপ্রত্যাশিত পথে আপনার হাতে এসে যেতে পারে ফাটকা থেকে লটারির মাধ্যমে বড় পরিমাণ অর্থ। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হল কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ সূচিত হবে। যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির সুযোগ আসবে। ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে মজবুত হবে। ব্যবসা ক্ষেত্রে অর্থনৈতিক উপার্জন যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। আপনি যদি বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন তবে দেখবেন বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। চতুর্থ যে রাশির নাম পাচ্ছি সেটি হল বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ব্যক্তিরা একাধিক পথে অর্থ উপার্জনের সুযোগ পাবেন। ফাটকা লটারির যোগ তৈরি হবে। এছাড়াও বিবাহে বাধা দূর হবে। কর্মক্ষেত্রে সফলতা পেতে চলেছেন। ভাইয়ের কাছ থেকে বোনের কাছ থেকে সহযোগিতা পাবেন। পিতার কাছ থেকে আপনি সাহস পাবেন। এই সময় আপনি যদি ব্যবসা ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ। পঞ্চম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তানের কারণে যে উদ্বেগ ছিল সেই উদ্বেগ দূর হবে। সম্পত্তিগত বিবাদ কিছুটা হলেও মীমাংসা হতে চলেছে। আটকে থাকা কাজকর্ম হতে শুরু হবে। কর্মক্ষেত্রে জটিলতা কমবে এবং কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এই সময় আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান বা নতুন ব্যবসাতে ইনভেস্ট করতে চান তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ। পাশাপাশি পুরনো ব্যবসাতেও অর্থ ইনভেস্ট করার জন্য উপযুক্ত সময়। হঠাৎ করে ফাটকা লটারির মাধ্যমে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। দাম্পত্য জীবন সুখের হবে। এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ রাশি। ধন্যবাদ।